মানে ওই আর কি মানে দেখাচ্ছ আর কি চ্যানেল আজকে হলো 4 ডিসেম্বরের 4 তারিখ আর ভোর 4টে থেকে আমি ব্লগ শ্যুট করছি। সকালে একটা পার্ট ব্লগ শ্যুট করেছি, এখন হলো গায়ে হলুদ, এই যে আমি রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি ওই বাড়ি। এখন থেকে এই ব্লগটা আবার স্টার্ট করছি, আশা করছি আপনাদের এই বিয়ের ব্লগটা খুব 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 ভালো লাগবে। আর ওখান থেকে সব ডাকাডাকি শুরু করে দিয়েছে, তো যাই ঝটপট করে চলে যাই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই জানাবে। তো চলো ঝটপট করে যাওয়া যাক। সবাই চলে গেছে আমাকে ছেড়ে, আমি একা পড়ে গেছি, আমার হয়ে গেছে লেট, কারণ মামামকে রেডি করছিলাম, করতে করতে হয়ে গেছে লেট, সবাই চলে গেছে, আমি একা একা এখন যাচ্ছি। এই যে মামামকেও রেডি করে দিয়েছি, ও আর আমি দুজনে যাচ্ছি, সবাই চলে গেছে। সুন্দরী কাকিমা, এটা হলো বৌদি, আরে নাকি তো সবাই চেনো, রোজই আমার ব্লগে দেখো, আর উনি হলো আমার আর একটা বৌদি, সবাই টিফিন করছে। হ্যাঁ আমি বসছি, তোমরা খাও, তোমরা খাও না। লেন্স যেদিকে ক্যামেরা সেদিকে, এই যে আমাদের একটা পচা ক্যামেরাম্যান, আর এই একটা পচা ক্যামেরাম্যান সারাক্ষণ শুধু ফোনই দেখে যাচ্ছে, ফোনই দেখে যাচ্ছে, ফোনই দেখে যাচ্ছে। ছেলের বাড়ির লোক না আমাদের ক্যামেরাম্যান, thank you.
সামনে ফেলো না, সামনে ফেলতে থাকো, অসুবিধা সামনে ফেলো, সামনে ঠিক আছে।
আরে বাবা মাথায় ফেলছি না, দেখো এখানে প্রমাণ মেলা সন্দেহ না, হাত ছাড়া হাত ছাড়া মুখ থেকে চলো উঠে পড়ে এবারে। না কাকিমা বলেছে সব এই ঘর দিয়ে ঢুকতে হবে, গায়ে হলুদ আমাদের শেষ, এখন ছাত্রী সব লাঞ্চ করতে, আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগ আবার খাবার টেবিলে, না আর খাবার টেবিলে করবো না, আমার ফোনে একদম চার্জ নেই, আমি একেবারে আবার বিয়ের সব মানে বিকেলে দেখাবো, সব রেডি হয়ে নেবো, তারপরে আবার সব দেখাবো, সব টাটা, বাই বাই বাই।